হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে ফেসবুক অ্যাকাউন্টে বা যাদের যাদের ফেসবুক আইডি আছে তারা কিন্তু সবাই প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে পেরেছে। ইটস মিন তারা কিন্তু রিলস অপশনটা কিন্তু পেয়ে গেছে। আপনি ধরেন এতদিন ধরে ফেসবুক চালাচ্ছেন বা ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন কিন্তু আপনি কোনো ধরনের ইনকাম করতে পারতেছেন না, কিন্তু ফেসবুক এটা কিন্তু এখন সুযোগটা করে দিছে যে আপনারা ফেসবুক রিলসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। তো রিলসের অপশনটা কিন্তু সবাই পেয়ে গেছে, ভিডিও আপলোড দেওয়ার অপশনটা কিন্তু সবাই পেয়ে গেছে। তো আজকে আমি দেখাবো যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আপনারা প্রফেশনাল মোডটা চালু করার পরে রিলস ভিডিও আপলোড করবেন কীভাবে, সেটাই আজকে দেখাবো আপনার মোবাইল দিয়ে। আর এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা মেন ভিডিওতে। তো ভিডিওটি শুরু করবো, শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আছে সেটা প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে নেবেন, যাতে করে আপনারা রিলসের সকল অপশনগুলো পেয়ে যান। তো তাছাড়া অনেকেই কিন্তু এই অপশনগুলো পাচ্ছে না আপডেট না দেওয়ার কারণে, আপনারা আপডেট দিয়ে নেবেন। তো আমি ফেসবুক অ্যাপসে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে আমার এটি কিন্তু প্রফেশনাল মোডে আমি ট্রান্সফার করে নিছি, বা আমি মানে কীভাবে প্রফেশনাল মোডে নিলাম সেটা আপনারা কিন্তু আমার গত ভিডিও থেকে দেখে নিতে পারেন। আপনারা কিন্তু দেখেন আমার কিন্তু উপরে 3K ফলোয়ার্স আছে, এবং যে সি ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমার প্রফেশনাল মোডটা দেখতে পারবো। তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা কীভাবে হচ্ছে রিলস ভিডিও আপলোড করব। তো ফেসবুকে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে একদম নিচে দেখতে পাচ্ছেন রিলস অপশন আছে, রিলসে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে রিলস আপলোড করতে পারবেন। অথবা আপনি যদি ক্যামেরায় চলে যান, ক্যামেরায় যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিলস আপলোড করার অপশন চলে আসছে। আমি সামনে ক্যামেরায় মুভ করলাম, সামনের ক্যামেরায় মুভ করে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিলস অপশনটা চলে আসছে। উপরে আছে হচ্ছে আপনার মিউজিক, এখানে যদি আপনার রিলস ভিডিও বানানোর পরে মিউজিক অ্যাড করতে হয় তাহলে এই মিউজিকে ক্লিক করে দিবেন, আপনারা এখান থেকে যে মিউজিকগুলো ভালো লাগে শুনে সেটা অ্যাড করতে পারবেন। আমি করতেছি না কারণ আমার ভিডিওতে কপিরাইট ইস্যু আসতে পারে এই জন্য। তো তারপর আপনার স্পিড আছে, আপনার ভিডিওটি রেকর্ড করার পরে স্পিড আপনি 0.3x থেকে 3x পর্যন্ত স্পিডটা মানে আপডাউন করতে পারবেন। তারপরে এখানে ইফেক্ট আছে, আপনার রেকর্ড করার পরে ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন আপনারা। তো ইফেক্টগুলো দেখে দেখে আপনারা দিয়ে নিন, ঠিক আছে। আমি যেহেতু বানাচ্ছি না এজন্য আমি এখান থেকে আমি এফেক্ট দেবো না। তারপরে এখানে টাইমার আছে, আপনি কত সেকেন্ড পর্যন্ত আপনি রিলস ভিডিওটা আপলোড করতে চান। এখানে 0 সেকেন্ড থেকে আপনার 90 সেকেন্ড পর্যন্ত রিলস ভিডিও ক্রিয়েট করা যাবে। তো এখান থেকে বেরিয়ে আসলাম, এখন নিচে গ্রিন স্ক্রিন আছে, গ্রিন স্ক্রিনের এখানে আসলে যদি আপনার পেছনে গ্রিন স্ক্রিন থাকে বা সবুজ কাপড় থাকে সেখান থেকে আপনি যদি রেকর্ডিং করেন বা রিলস ভিডিও বানান সেখানে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এগুলো দিতে পারবেন। তো আমি যেহেতু বানাচ্ছি না তো এখানে বেরিয়ে আসি। তো আপনারা কীভাবে বানাবেন, এই যে এই অপশনটা আছে না, এই বাটনের উপর ক্লিক করে ধরে রাখলে কিন্তু এই যে রিলস ভিডিও হওয়া শুরু করে দিছে, ঠিক আছে। ওই যে উপরে কাউন্ট ডাউন হচ্ছে 1 মিনিট 24 সেকেন্ড 25 সেকেন্ড এরকম কিন্তু হচ্ছে। তো আমার ভিডিও হয়ে গেছে, এখন থেকে এটা আমরা এডিট টেডিট করে নেক্সট কল গেলেই কিন্তু আমরা করতে পারবো। তো আমি এখান থেকে আমি ভিডিও বানাচ্ছি না, বা এখান থেকে রিল ভিডিও আমি তৈরি করবো না। তো এখান থেকে আপনারা না করলে, আপনারা যদি আগে থেকে তৈরি করা কোনো রিলস ভিডিও থাকে বা কোনো সফটওয়্যার যদি আপনি এডিট করে রাখছেন, আগে শ্যুট করে রাখছেন, তো সেটা কীভাবে আপলোড করবেন। তো সেটা আপলোড করার জন্য নিচে আপনারা দেখতেছেন হচ্ছে গ্যালারির চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই যে ভিডিওটা আপনারা রেডি করে রাখছেন সেটা কিন্তু উপরে চলে আসবে। আর এখান থেকে যদি না পান এরকম নিচে চলে আসবেন, আরও উপরে গ্যালারি চিহ্ন আছে, এখান থেকে আপনারা কিন্তু কোন ফোল্ডারে আপনি সিলেক্ট করে রাখছেন সেই ভিডিওটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যদি রিলস ভিডিওর অপশনটা আপনারা আপলোড না করতে পারেন তাহলে এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতেছেন যে বাম পাশে যে রিলসের অপশন আছে এখানে চলে আসবেন, এখানে আসলেও কিন্তু সেম। তো আমার রেকমেন্ডেশন থাকবে এখান থেকে আপনারা আপলোড করবেন। এখানে আসার পরে উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি রিলস ভিডিওর সব মানে যেগুলো আপনার রেডি করা আছে সেগুলো চলে আসবে, অথবা আপনি যদি ক্যামেরা থেকে সরাসরি রেকর্ড করে আপলোড করতে চান সেটাও করতে পারবেন। তো আমার যেহেতু রেডি করা আছে গত একটা ভিডিও আমি ওইটা আপলোড করবো, তো এখানে আমি ক্লিক করে দিলাম, এটা উপরেই আছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমি আপলোড করব। আর এখানে কোনো মিউজিক দেবো না কারণ কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। তো আপনারা যদি ইচ্ছা লাগে বা আপনার ইচ্ছা মানে ইচ্ছা হয় যে কোনো মিউজিক সেট করতে তাহলে আপনারা সেট করতে পারেন এই অডিও সেকশন থেকে। আর নিচে আছে টেক্সটে যদি কিছু লিখে দেন তো এখানে লিখতে পারেন। আর হচ্ছে নিচে স্টিকার আছে, স্টিকারও আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি এগুলো কিচ্ছু দিচ্ছি না, জাস্ট আমি টেক্সটটা দিতে পারি। এখানে যদি আপনারা টেক্সট দেন
আমার ভাগিনার নাম হচ্ছে তাহমিদ, তো আমি তাহমিদ লিখে দিলাম, ঠিক আছে। তাহমিদ যদি লিখে দেই তো লেখার পরে এখানে কালার সিলেক্ট করতে পারবেন আপনারা, যে কোনো কালার আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা কালারটা সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করে এটা কিন্তু জুম ইন জুম আউট করলে কিন্তু ছোটো বড়ো হয়, তো এইভাবে আপনারা সুন্দরভাবে ইয়েটা লিখবেন, নামটা লিখে আপনাদের ইচ্ছা মতো কিন্তু বসিয়ে দিতে পারেন আপনারা, ঠিক আছে। যে যেমন আমি এখানে ধরেন আমি এই টেক্সটটা আমি বসাই দেব, এই যে এখানে আমি টেক্সটটা বসাই দিলাম তাহমিদ, তো এটা বসানোর পরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে, এখানে দেখাচ্ছে যে আপনি রিলস ভিডিওগুলো কি পাবলিক করতে চান, মানে যে কোনো মানুষ দেখতে পারবে। হ্যাঁ অবশ্যই আমি যে রিলস ভিডিও আপলোড দিচ্ছি আমি পাবলিক দেখার জন্য বা অনেক মানুষ দেখার জন্য, তো আমি এখানে ওকে করে দিলাম, জাস্ট পাবলিক হয়েই থাকবে। তো এখানে আপনারা ডিসক্রাইব করতে পারবেন বা এখানে লিখে দিতে পারেন আপনার বাংলাতে হোক ইংরেজিতে হোক এই ভিডিওটা কী সম্পর্কে, বা এখানে যে কোনো আপনি কিছু লিখে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি যে, তো আমি এখানে লিখে দিলাম ছোট বাবুর ইসলামিক গজল। তো এটা লেখার পরে আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন, তো এখানে যদি আমি হ্যাশট্যাগ কী দিব, এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে দেব ইসলামিক, ইসলামিক এখানে আমি ইসলামিক লিখে দিলাম। ইসলামিক দেওয়ার পরে তারপরে আরও হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন, এখানে যদি আপনি ভাইরাল ট্যাগ ইউজ করতে চান ভাইরাল, ঠিক আছে, ভাইরাল ট্যাগ ইউজও করতে পারবেন। আপনার ভাইরাল ভিডিও, এই যে ভাইরাল ভিডিও, আমি দুটি হ্যাশট্যাগ কিন্তু আমি এখানে ইউজ করে দিলাম। এটা সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যে মানুষগুলো দেখবে রিলস ভিডিও দেখবে এটা পাবলিক মোডে থাকবে নাকি মানে আপনার ফ্রেন্ডস মোডে রাখবেন, তো এটা পাবলিকই থাকবে সবসময়। আর নিচে আসতেছে হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি কি এই একই ভিডিও কি ইনস্টাগ্রাম রিলসেও কি আপলোড করতে চান, যদি করতে চান এখান থেকে এটা অন করে দেবেন, ঠিক আছে। আমি যেহেতু করতে চাচ্ছি না তাই আমি এটা অফই থাক। তো এটা সব কিছু করার পরে আপনি শেয়ার নাওয়ে ক্লিক করে দেবেন, শেয়ার নাওয়ে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু করে দিচ্ছে, যে এই পাশে দেখতে পাচ্ছেন। তো আমার রিলস ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি উপরে টান দিই, এখানে যদি নোটিফিকেশান না আসে তাহলে আপনারা ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে আপনারা জাস্ট আবার রিলসে প্রবেশ করবেন। রিলসে প্রবেশ করার পরে তাহলে উপরে ডান কর্নারে আপনার প্রোফাইলের চিহ্ন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার একটা রিলস আমার কিন্তু শেয়ার করা হয়েছে বা আপলোড করা হয়েছে। আর এখান থেকে যদি আপনি আবার রিলস আপলোড করতে চান তাহলে ক্রিয়েট রিলসে ক্লিক করে আপনারা আবার আপলোড করতে পারবেন। তো সব কিছু কিন্তু খুব সিম্পল, তো আপনারা এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, আর এখান থেকে যে অ্যাডস অন রিলসের মাধ্যমে যে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করার অপশনটা আসবে, এটা আসলে কিছুদিন ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু এটা আপনারা পাবেন না, কারণ আমি নিজেও পাইনি। জাস্ট প্রফেশনাল মোডটা অন করার পরে আমি রিলস অপশনটা পাইছি, কিন্তু রিলস থেকে যে টাকা ইনকাম করার অপশনটা এটা পাইনি, হয়তো আমি সামনের দিকে পাবো বা কিছুদিন পরে পাবো। এটা যদি দেখতে চান তাহলে আমি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখাই। তো আমার ফেসবুক প্রোফাইলে আসলাম, এটা যেহেতু আমার আবার প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে সি ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার প্রফেশনাল মোড, ঠিক আছে। তো এখানে স্টার্সের মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারবো, জাস্ট একটা অপশন আছে। তো স্টার্সে যদি আমি ক্লিক করে দিই, এখানে কিন্তু আমি এলিজিবল না, জাস্ট আমার একটা টিক চিহ্ন উঠে আসে, এটা হচ্ছে 1000 ফলোয়ার্স হতে হবে 60 দিনের মধ্যে। তো 60 দিনের মধ্যে আমার 1000 ফলোয়ার হয়ে গেছে, বাট নিচে যে লিভ ইন অ্যান এলিজিবিলিটি কান্ট্রি এটা কিন্তু এখনও হয়নি, কারণ আমাদের বাংলাদেশটা কিন্তু স্টার্টসের মাধ্যমে যে ইনকাম করার অপশনটা সেটি এলিজিবল না, এই জন্য এটা আমি পারবো না এখান থেকে টাকা ইনকাম করতে। কিন্তু এখানে এই স্টার্টসের নিচেই একটা অপশন থাকবে বা স্টার্টসের উপরে একটা অপশন থাকবে, সেটাতে লেখা থাকবে অ্যাডস অন রিলস। তো সেখান থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে কিন্তু আপনারা যে ডলারগুলো আপনি ইনকাম করতে পারবেন সেগুলো কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তো অনেকগুলো কথা বলে ফেলছি, তো একটা ভিডিওতে আমি বোঝাতে চাইছি কীভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এবং কীভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং অপশনটা কতদিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে। আর যারা প্রফেশনাল মোড এখনও চালু করেন নাই, খুব দ্রুত প্রফেশনাল মোডটি চালু করে নেন, কারণ সুযোগ কিন্তু সবসময় আসে না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আমাদের আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।